প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এগুলি হচ্ছে দুম্বা। আজ দুম্বার পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব, আশা করি ততক্ষণ আমার সাথে থাকবেন। খুব সুন্দর সুন্দর দুম্বাগুলি এবং বিশাল বড় আকারে। মাশাআল্লাহ, অনেক বড়। দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর খানা খাচ্ছে। দুম্বাগুলি অনেক বড় বড়। এগুলি হচ্ছে আরবিয়ান দুম্বা। খুব সুন্দর সুন্দর। তার পাশাপাশি আরো অনেকগুলি রয়েছে। এদিকে অনেক বড় বড় দুম্বা। মাশাআল্লাহ, ওয়াও, এটা অনেক বড়, বিশাল বড়। সুপ্রিয় দর্শক, দেখতে বেড়ার মতো, তবে এগুলি হচ্ছে দুম্বা। খুব সুন্দর খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে। সুপ্রিয় দর্শক, সবার কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে আমায় অবশ্যই সহযোগিতা করবেন। এগুলিকে খাবার দেওয়া হয়েছে সকাল, এখন 10টা। প্রতিদিন সকালের দিকে খাবার দেওয়া হয়। এই যে ফটোটা দেখছেন, ছাগলটা বিশাল বড়। প্রিয় দর্শক, সবার কাছে একটাই বলার, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই আমায় সহযোগিতা করবেন। এগুলিকে সকালের খাবার দেওয়া হয়েছে, খাবার খাচ্ছে।
দর্শক খাবার দেয়া হয়েছে, যে খাবার রেডি এখনই মধ্যেই চলে আসবে খাবার খাওয়ার জন্য। এই যে ওয়াও মাশাল্লাহ ভাই জান, খুব ভালো খাবার দিয়েছে, খুবই ক্ষুধার্ত, দুম্বাগুলি খুবই ক্ষুধার্ত, পাশাপাশি রয়েছে অনেকগুলি বাচ্চা। যিনি পরিচালনা করেন উনি হচ্ছেন এই যে আমার বড় ভাই। আচ্ছা ভাই জান, এখানে যে দুম্বাগুলি আছে, আর যে সবচেয়ে বড় দুম্বাটা কত বিক্রি হয় ভাই? এগুলো তো আরবিয়ান দুম্বাটা, 120 দিনার, আর 6 মাসের বাচ্চা 80 দিনার। হ্যাঁ, এগুলো কি আরবিয়ান নাকি এর চাইতে আরো অরিজিনাল বা আছে অন্য কোনো জাতের? না আমার এই জাতি আছে বলতেছি। এটি কি অরিজিনাল দুম্বা? এটি অরিজিনাল, কারণ আমার মনে হইতেছে এটির মুখটা কিন্তু লম্বা, এটির মাংস ভালো বেশি। হ্যাঁ হ্যাঁ, এটির মাংস স্বাদ বেশি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এগুলি হচ্ছে অরিজিনাল আরবিয়ান দুম্বা, এগুলির মাংস অতিরিক্ত স্বাদ, এগুলির দামও একটু বেশি, সবগুলি খুবই ক্ষুধার্ত। এখন সকাল 10টা, খাবার দেওয়া হচ্ছে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে যেতে অবশ্যই সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।